फ्रेंड्स, मैं हूं जैक और आप देख रहे हैं मेरा यूट्यूब चैनल। वेलकम टू माय चैनल। और दोस्तों, आज मैं आप लोगों को एक ऐसे जगह लेके जाने वाला हूं जहां पे बहुत सारा एडवेंचरस चीज़ देखने को मिलेगा। हालांकि आप लोगों को थंबनेल से पता चल चुका है कि क्या दिखाने वाला हूं, फिर भी मैं बता देता हूं। मधुमक्खी का जहां पे चास होता है, जहां पे फार्म किया गया है, बनाया गया है, एक ही है वो आदमी, मैं उनसे भी आप लोगों को मिलाऊंगा। दोस्तों, आज हम लोग जाने वाले हैं बांकुड़ा जिला के ओंदा नाम का एक जगह है, जहाँ चिंगानी नाम का एक गांव है। उस छोटे से गांव में हम लोग जाएंगे और देखेंगे कितने अच्छे से, कितने अच्छे तरीके से वहाँ पे मधुमक्खी का चास किया जाता है। बहुत सारा एडवेंचरस चीज़ मिलेगा आप लोगों को देखने के लिए। दोस्तों, ये वीडियो कंटिन्यू देखते रहिए। अगर आप लोगों को अच्छा लगता है तो लाइक, शेयर, कमेंट जरूर कीजिए, साथ में सब्सक्राइब करके नोटिफिकेशन जरूर दबाइएगा। और शुरू करते हैं इस वीडियो को मधुमक्खी का चास देखने के लिए। लेट्स स्टार्ट। মৌমাছির কাছে আচমকা কিন্তু যাওয়া যায়। কি করতে হবে, আমরা একটা সিগন্যাল দেবো, ওকে জানিয়ে যাওয়া। তাহলে আমি প্রথমে যখন যাব, ওকে যাওয়ার পরে খালি হালকা করে একটু ধোঁয়া দিয়ে দেবো। দেখে জানিয়ে দেওয়া হলো যে কেউ না কেউ আমার কাছে একটা আসছে, জানিয়ে দিল। যে জায়গাগুলো সিল আছে, এটা হচ্ছে আপনার বাচ্চা সিল বুট, মানে সিল করে দিয়েছে। যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে, ওগুলো বাচ্চাগুলো উঠে গেছে। এ দিদি লক্ষ্যগুলো কি দেখা যাচ্ছে, দেখুন সাদা সাদা প্রত্যেকটা ঘরের মধ্যে কিছু না কিছু একটা দেখা যাচ্ছে। ওগুলো হচ্ছে মৌমাছির লার্ভা বা ডিম। তাই রানী খালি ঘুরতে থাকবে চাকের মধ্যে। নটা যে ফ্রেম আছে, নটা ফ্রেমের মধ্যে একটি মাত্র রানী আছে, বাকি কিছু পুরুষ মৌমাছি আছে, বাকি সব শ্রমিক। এটার থেকে মৌমাছির থেকে তিনটা জিনিস পাওয়া যায়। আমার জানা ছিল কিন্তু দুটা। এটার মধ্যে কি জানতাম না, মধুটা নিংড়ে যে জায়গাটা চোপাটা রয়ে যায় সেটা হচ্ছে মোম, আর একটা কী পাচ্ছি আমরা মধু। কিন্তু এর মধ্যে থেকে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে বহু অনেক টাকা দাম, মানে 250 গ্রাম জিনিসের দাম আপনার 500 টাকা, 1-2 হাজার টাকা করে কিলো। সেটা হচ্ছে কি, ওটা হচ্ছে আপনার পোলেন, মৌমাছি যেটা পায়ে করে নিয়ে আসে সেই জিনিসটা। এটা এবং কি এটা প্রচুর চাহিদা। এটাকে আমরা কি করি, একটা বাগময় চাক থেকে 5-6 কিলো করে পোলেন বেড়ায় একটা চাকে, সেগুলো কেটে নিচে ফেলে দিয়ে দেওয়া করে আমরা কাজে লাগাই। এসে পোলেন লয় এফআইডি বক্সের পোলেন লয় কিন্তু, এটা হচ্ছে বাগময় চাক থেকে, যেটা গাছে চাক হয় সেটার থেকে। এটা আমি নিজে কালেক্ট করেছি টেস্টে পাঠানোর জন্য। মৌমাছি যেটা পায়ে করে নিয়ে আসে সেটা হচ্ছে পরাগ, ইংরেজিতে পোলেন বলে, তাই এটা সম্বন্ধে বুঝলেন। এবারে একটা চাকার মধ্যে যে রানী আছে সেই রানীটাকে দেখাচ্ছি আপনাদের। আর মধুটা দেখিয়ে দিই, মধু সবসময় ওপরের অংশটা থাকে, মানে পুরো চাকটা মধু হবে কখন, সেটা হচ্ছে যখন ওয়েদার ভালো থাকবে, ফুল ভালো থাকবে, তখন এই পুরো বাচ্চার ঘর থাকবে না, এটা পুরো চাকটাতে মধু হয়ে যাবে। এখন মধু আছে দেখুন, এটা এই যে ধারাধারে মধু আছে, চাকটা আছে, নটা ফ্রেম আছে, নটা ফ্রেমের মধ্যে কিন্তু একটাই রানী আছে। যখন ডবল রানী হয় কীভাবে হয়, এ দেখুন এর সেল, এখানে সেল বানাচ্ছে রানী, অনেক সময় সেল তৈরি করে দেয় ঠিক আঙুলের মতো দেখতে, ওই ওইখানে নতুন করে রানী হয়। তাহলে আমি যখন বাস্ক বাড়াবো তখন কী করবো, এখান থেকে চারটা চার একটা অন্য বাস্কতে ট্রান্সফার করবো, নতুন বাস্ক বাড়াতে গেলে। আর যদি আমি বাস্ক না বাড়াই তখন কী করবো, এইটাকে খালি হাতে করে ভেঙে দেবো, খালি দেবে দেবো, তাহলে যে রানীটা আছে আমার সেই রানীটা থাকবে। যখন নতুন করে চাক বাড়াতে যাবো তখন কী করবো, আরেকটু আমার কষ্ট করতে হবে, এইটাকে আমাকে নিজের থেকে দিতে হবে ওকে, এই এইটুকু করতে হবে। এটা এটা খোলা কিনতে পাওয়া যায়, এটা পাপড়ের মতো একটা জিনিস, এটা হচ্ছে মোম। এটাকে এই জায়গায় সেটিং করে দিয়ে আমি যখন রানী বাড়াবো, একটা খালি বাস্কের মধ্যে দুটো এরকম ফ্রেম দিল, আর চারটা এই আপনার এই চারটা মাছির ফ্রেম দিল, রানীকে ওই এই জায়গা দিয়ে রাখবো, পুরোনো বাস্ক দিয়ে রাখবো। যখন ওই চারটা ফ্রেম আর এই ফ্রেম দুটো দেবো, কিছুদিনের মধ্যে রানী এখানে নতুন করে সেল তৈরি করে, সেটা তো নতুন রানী তৈরি করে। এগুলো হচ্ছে পুরুষ মাছ, দেখুন এখানের মধ্যে পুরুষ মাছ আপনি চিনতে পারছেন কি, আপনারা কেউ পাচ্ছেন না, এই দেখুন এটা হচ্ছে পুরুষ মাছ, সব থেকে মোটা দেখতে, দেখুন শরীরটা একটু ভালো, মানে বসে বসে খায়, কাজ শুরু বসে 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 খায়, মোটা মাছ। ফুল থেকে কাঁচা নেকটা নিয়ে আসে, নেকটা নিয়ে আসে করে মৌমাছি দুটা জ্বলিয়ে বসবো, কাঁচাটা নেকটাটা নিয়ে এসে জ্বলিয়ে বসবো জালে। যদি ঠিক মধু পরিমাণে ঘনত্ব না হয়, মৌমাছি আরেকটা মৌমাছির মুখে অল্টারনেট করে তারপরে সেটা মধুতে পরিণত করে। Thank you.
সিট খুলছি, দেখুন রানি হবে ওটা পরে ছেড়েছে রানি আছে সেল রানি, নতুন করে রানি তৈরি হতো যখন স্টার্ট করে দেবে, আর পুরোনো রানি সবাইকে নিয়ে বেরিয়ে পালিয়ে যাবে, তাহলে যে সময় বেরিয়ে পালিয়ে যায় সেজন্য এগুলোকে হামলা করে দেবে দিতে হবে, 3 দিন কি 4 দিন ছাড়া একটা করে চেক দিতে হবে। দেখতে পারবো চিৎকার করি দোস্ত আপনি ভিডিও দেখ লিয়া হ্যাঁ, আগে আপনার আচ্ছা লাগে তো প্লিজ লাইক কিজিয়ে, আর কুছ ভি লিখনা হো তো কমেন্ট পে জরুর বতাইয়ে, আর হ্যাঁ দোস্ত ও বালা হানি জো মধু হ্যাঁ ও মানে ভি খরিদা হ্যাঁ বহুত হি টেস্টি হ্যাঁ একচুয়ালি ওরিজিনাল হ্যাঁ ইসলিয়ে বহুত জ্যাদা টেস্টি হ্যাঁ, আর দোস্ত জানে সে পেলে ক্যা করনা হ্যায় আপ লোগো পতা হ্যায় মানে জো অভি কাহা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব সাথ মে নোটিফিকেশন বেল, অভি কে লিয়ে বাই, নেক্সট লাগে নেক্সট ব্লগ মে, ওকে।